সপ্তম শ্রেণী গণিত, তারিখ 5/10/2020, উদ্দীপক x² + 1 = ax, ক x = -2 হলে a এর মান নির্ণয় কর, খ a = 3 হলে x^4 + 1/x^4 এর মান নির্ণয় কর, গ a = 5 হলে প্রমাণ কর যে x² - 1x² = 525, সমাধান কর দেওয়া আছে x² + 1 = ax, এন্ড x এর মান -2, x = -2 হলে -2² + 1 = a (-2), এটা গুণ করলে 4+1 = -2a, 5 = -2a, আর সমান্তর স্থান পরিবর্তন হলে a = -2/5, a এর মান -2/5, a = 3 হলে x² + 1 = 3x, x দেওয়া ভাগ করলে x² = 1/x = 3x/x, এটা ঠিক ঠিক আছে, বা x² + 1/x = 3, ভাগের সময় ফার গুলো দীর্ঘ, তথায় x² + 1/x = 3, প্রদত্ত রাশি x^4 + 1/x^4, পাওয়ার 4 হলে বর্গমূল 2 বার, প্রথম হলো x² + 1/x² এটা সূত্র হলো a² অনুসিদ্ধান্ত হলো a² + b² অনুসিদ্ধান্ত, তো হলো a + 2ab, যেহেতু আমার উদ্যোগ মান দেওয়া এক্স প্লাস আবার এর বর্গ করতে হবে x + 1/x² - 2ab (-2), এই হলো স্কোয়ার হলো x² + 1² a² x + 1 মান দেওয়া পাশে উদ্যোগ থেকে 3 3² - 2² - 2, 3 বর্গ 3 কে 9 - 2² - 2, 9 তে 7 গেলে 2 গেলে তাই 7 7² - 2, 7 এর বর্গমূল 7 7 49 - 2, b = 47, নির্ণয় মান 47, গ a = 5 হলে x² + 1/x = 5x, এক দেওয়া উভয়কে ভাগ x² + 1/x = 5x/x, ভাগের সময় ভাগ করলে x² + 1/x x^5, ভাগের সময় ফার গুলো বিগ হয় x + 1/x = 5, যেহেতু উদ্দীপক মান ফেলাম +এর আর অঙ্ক হলো -এর, তো +এর অনুসিদ্ধান্ত x² - 1/x² অনুসিদ্ধ x² + 1/x² - 4 x² / x², এটা মান হলো অনুসিদ্ধান্ত x + y x + 1/x² - 2x (1/x) / 4, এরা মান পাইছে 5 5² - 2² - 4, 5 5 = 4 6 - 2² - 4, 4 6 = 2 - 3 3² - 4, 3 এর বর্গ হলো 529 - 2, 525 সমান ডান পক্ষ x² - 1x² = 525, কমাইতো নাম একে ফজল হক মুন্সি দৌড়ে জীবন একাডেমি।